বন্ধুরা, বাগান বা ছাদ বাগানে জবা গাছের এপ্রিল মাসের পরিচর্যায় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের করে যেতে হবে। এই কাজগুলি আমাদের গরম পড়ার সঙ্গে সঙ্গে করতে হয়। তাহলে জবা গাছগুলি সবসময় সবুজ সতেজ থাকবে এবং ফুলও কুড়িতে ভরে উঠবে। আচ্ছা বন্ধুরা, এই সময় সকল জবা গাছই গাছ ভরে কুড়িও ফুলে ভরে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, অনেকেই বলেন গাছের বৃদ্ধি হচ্ছে না, ফুল কম, কুঁড়ি ঝরে পড়ছে। বন্ধুরা, গরমের সময় ফুলের সিজনে কেন এমন হয়? আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোন খাদ্যগুলি এবং কেমন যত্ন নিলে সব সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই মুখার্জি গার্ডেনের নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, গরমে ভালো জবা না পাওয়ার প্রথম কারণ তাপমাত্রা। 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, আর তাপমাত্রা বেড়ে গেলে গাছগুলি তার শরীরবৃত্তীয় কাজ ঠিকভাবে করতে পারে না, গাছ দুর্বল হয়, আর তখন রোগ ও পোকার আক্রমণ বেশি হয়। তার জন্য যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে, পরিষ্কার ঠান্ডা জল নিন, তার মধ্যে ডেটল বা স্যাভলন মিশিয়ে নিন, 1 লিটার জলে 1 ml। গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দিন টবের ওপর এবং চারিপাশটা ভালোভাবে দিন। এইভাবে স্প্রে করে নিলে গাছের ময়লা পরিষ্কারের সঙ্গে সঙ্গে জীবাণু বা পোকা মুক্ত থাকবে গাছ। দ্বিতীয় যে কাজটা করতে হবে, গরম পড়ার সঙ্গে সঙ্গে গাছে পোকার আক্রমণ বেশি হবে, তার সঙ্গে এই পোকাগুলি ছত্রাক ভাইরাস বহন করে গাছের ক্ষতি করবে, পাতা হলুদ কুড়ি ঝরা, সঙ্গে গ্রোথ কমে যাবে জবা গাছের। তাই কেমিক্যাল কীটনাশক প্রয়োগ না করে নিম পাতা, কাঁচা লঙ্কা, হলুদ একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করুন, খুব ভালো গাছগুলি থাকবে, রোগ পোকা গাছে থাকবে না। নিম পাতা না থাকলে নিম অয়েল এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভালো জবা গাছ পেতে প্রাথমিক 3টে সহজ সরল কাজ করে যেতে পারলে সকলের থেকে আপনার জবা গাছগুলি সুস্থ সবল সবুজ থাকবে। প্রথম, মাসে একবার ডেটল জলে গাছ স্নান করান। দ্বিতীয় হচ্ছে ঘরোয়া দোবন গাছে স্প্রে করুন 7 দিনে 1 বার। 3 হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 বার ঠান্ডা জলে গাছগুলি ভিজিয়ে দিন, ভালো করে স্নান করিয়ে দিন। চতুর্থ হচ্ছে যে কাজটি আমাদের করতে হবে, জবা গাছে খাবার প্রদান। এমন খাদ্যগুলি দিতে হবে যেন কোনো রকম কোনো পুষ্টির অভাব না হয়। পুষ্টির সামান্যতম ঘাটতি হলে গাছের বৃদ্ধি ও ফুল আশানুরূপ কিন্তু আমরা পাব না, নানা রকম জটিলতার সৃষ্টি হবে। তাই জন্য জৈব খাবারের উপর কিছু হয় না। একটি পাত্রে 1 মাসের খাদ্য তৈরি করে নিন, 2 মুঠো গোবর সার, 2 মুঠো কিচেন কম্পোস্ট, নিম খোল 4 চামচ দিন, চা পাতা দিন 4 চামচ, আর DAP 1 চামচ। যদি হাড়ের গুঁড়ো বা শামুক ঝিনুকের গুঁড়ো না ব্যবহার করেন তখন DAPটা দিতে হবে 1 চামচ, আর 1 চামচ দিন পটাশ, 1 চামচ ক্যালসিয়াম নাইট্রেট, আর 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন 4 গ্রাম। আমি এখানে নিয়েছি বোরিক পাউডার, এটি 2টি কাজ একসঙ্গে করবে, জীবাণু টবের মাটিতে থাকলে নষ্ট হবে আর বোরনের ঘাটতিও মিটবে। আর দিন 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনারা রেখে দিন। এইটাই প্রতি সপ্তাহে 7 দিনে 1 বার করে টবের মাটিতে দিন। এই টোটাল খাবারটি 4টি ভাগে ভাগ করে দেবেন। বন্ধুরা, এইভাবে খাদ্য তৈরি করে জবা গাছে দিলে গাছগুলি সবসময় সবুজ সতেজ থাকবে, অধিক থেকে অধিকতর গাছে ফুল পাওয়া যাবে, গাছের বৃদ্ধি ঠিকঠাক থাকবে, কুঁড়ি ঝরে পড়ার প্রবণতা কমে যাবে, ফুলের সাইজ বড় হবে, কালার ঠিকঠাক থাকবে।
খাবার দেওয়ার পর অবশ্যই জল দিয়ে টবের সম্পূর্ণ মাটিটা ভিজিয়ে দিতে হবে। আর মাটিতে যদি গাছ বসানো থাকে তাহলে কিন্তু এই খাবার সবটাই দিতে হবে। এই ক্ষেত্রে মাসে দুবার দিন, এই খাবারটি তৈরি করে মাসে কিন্তু দুবার কিন্তু মাটির গাছে দিতে হবে। এবারে ব্যবহার করুন গ্রোথ প্রমোটার কে বুস্টার। এটি ব্যবহারে মাটি ও গাছের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবে। এর মধ্যে কী আছে? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, বোরন, কপার, মনিবডেনাম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং হিউমিক। গাছের শিকড় বৃদ্ধি, হজম শক্তি বাড়াবে, ফলে বেশি বেশি পরিমাণে খাবার খাবে জবা গাছটি। গাছের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে, শালক সংশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পাবে, শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, কুঁড়ি ঝরা পাতা হলুদ হওয়ার প্রবণতা কমে যাবে। প্রতি সপ্তাহে একবার স্প্রে করুন, 30% ফলন বাড়বে। 1 লিটার জলে 1 ml, প্রতি সপ্তাহে একবার দিন, মাসে 4 বার। বন্ধুরা, এইভাবে এপ্রিল মাসে জবা গাছগুলির যত্ন ও খাবার প্রদান করলে পরে অধিক থেকে অধিকতর ফুল পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এর পরেও যদি দেখেন গাছের গ্রোথ ভালো আছে, ফুল কম আসছে, তখন গাছে একটি হরমোন প্রয়োগ করতে হবে। বুস্টার 2, 1 লিটার জলে 1 ফোঁটা, মাসে 1 বার দিয়ে গাছে স্প্রে করুন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের জবা গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আর যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভালো থাকুন, আজ এখানে, নমস্কার।